오래 보시 팬 맛. 대고 대고 보여 대가 리. 아카. 우리 খাবার দে আসলাম. 이거는 কিছুই হয়নি. 아, 이따 হলো কাকিমাদের. 이따 আমাদের. 오이 ঠিক আছে. 아카라 바스테세 아미오 바스베. সারের দোকানে আসছে সার নিতে, আলু খেতে সার দিতে হবে আজকে। সার নিয়ে আসলাম, মোটর সাইকেলে বানছি, এখন বাজার থেকে বাড়িতে যাব সার নিয়ে। সার নিয়ে আসলাম, সারের বস্তার মাটিতে মোটর সাইকেলের অবস্থা এরকম। সার বাড়িতে নিয়ে আসলাম, দুই বস্তায় ভরে নিয়ে আসছি, তিনটা জমির জন্য সার, একটা আলু ক্ষেত, সরিষা ক্ষেত, আর একটা হলো ধানের বিচরা। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আমি বিশ্বজিৎ সরকার, আপনারা দেখছেন ভিলেজ উড ব্লগার। তো এখন সময় সকাল 10টা, সকাল 6টার সময় বাজারে গেছিলাম। বাজার থেকে আসার সময় সার নিয়ে আসলাম জমির জন্য, জমিতে সার দিতে হবে। দুই তিনটা জমির জন্য সার নিয়ে আসছি, একটা আলু ক্ষেত, আর একটা সরিষা ক্ষেত, আর একটা হলো ধানের যেটা বিচরা ফেলে ওইটা। আজকে জমিতে কাজ করার জন্য অফিস থেকে ছুটি নিছি স্যারকে বলে, কারণ এইগুলো কাজ শুধু পিছিয়ে যাইতেছে, ছুটি নাই এই কারণে। তো আজকে ছুটি নিলাম, স্যার বলছে ঠিক আছে, সমস্যা নাই। গাবলা এখন আমি অনুর গরুরে খাবার দিব। ঘুরে বসি ফ্যান ভাত সকালে নাস্তা করি যে বসে দেখালি ভালো সুতো করে দে আলাদা। অনুর গরুরে খাবার দিয়ে আসলাম, ওর অনু এটা উঁচা করতে পারে না, কাকিমা গেছে আবার অন্য কাজে। পলি ফুল তুলতেছে, পূজা দিবে। আমি এখন সার নিয়ে যাব জমির দিকে, কাকারাও যাইতেছে, বর্দা যাইতেছে, সবার জমিতে দিবে, আলু বুনবে সব ক্ষেতেই। যেখানে বেগুন বুনছিল, বেগুনের চারা ভালো হয় নাই, ওইগুলো এখন উঠিয়ে আবার চাষ করে রাখছে, ওইখানে আলু বুনবো, বাবা বলছে আলু বুনতে। তো ওই জমিতে নিয়ে যাইতেছি প্রথমে সার। গাবলার মধ্যে মাসকলাই ছিল, এখন এগুলো রোদ্রে দিয়ে এই গাবলাই ভরে নিয়ে যাবো সার। পলি রোদ দিতেছে মাসকলাই। আমাদের মাসকলাই এইরকম হয়েছে। তোর বড় মাকে ভালো হয়েছে, অল্প অল্প একটু গাবলা। এখন সার নিয়ে যাবো,
এই মাসগুলো গুলো উত্তর পাশের জমির অল্প একটু যে বন ছিল ওইদিন কাঁচা ছিল, পরে আমি সময় পাই নাই, পরে বড় কাকা আইনে দিছে এগুলো। ওই দিন দেখছিলাম কাঁচা এরকম, এই যে সবগুলো এরকম ছিল, দু একটা পাক ছিল। এটার নিচে ধান রাখছে, এটা কাকিমা বানিয়ে দিছে, আমরা ছিলাম না বাড়িতে ওই সময়। কালকে তুমি তো ছিলা, তুমি আসলে বলি ছিল বাড়িতে, আমি অফিসে ছিলাম, তখন কাকিমা এটা বানিয়ে দিছে, বলি তো বানিতে পারে না। তো এইখানে হলো ধান রাখছে নিচে, ধান থেকে অঙ্কুর হওয়ার জন্য, এটা পরবর্তীতে জমিতে নিয়ে ফেলতে হবে চারা হওয়ার জন্য। এই তো ধান, এখনো কিছুই হয় নাই। আর এটা হলো কাকিমাদের, এখানে রাখছে ওনারা, ওনাদেরটাও হয় নাই এখনো, সময় লাগবে। ডিএপির ফুল মিনিং কি? এই সারগুলোর সাথে আরেকটা সার অ্যাড করতে হবে, এই প্যাকেটের সার, এটা এখন ওইটার সাথে মিশিয়ে দিব। সবগুলো অ্যাড করে নিয়েছি, এখন জমির দিকে নিয়ে যাব, কাকা আর বর্দা চলে গেছে। কাকা আর বর্দা চলে গেছে, ছোট কাকা বড় কাকা আসতেছে পিছনে। জমি পুরোটা একসাথে হাল চাষ করে রাখছে, এখন সবাই সার ছিটিয়ে দিব। এটা আমাদের, ওইটা ছোট কাকার নিয়ে আসছে, আর এই পাশে যে বর্দা রেখে গেছে, সবাই আলু বুনবে। সিম গাছে দিয়ে দিলে আর কবে বই সিম গাছ? পুরন মিশিয়ে নিয়েছ না? মিশিয়ে জানো কাকা ছিটাইছে, আমি এখন ছিটাবো। ছোট কাকা ছিটাইতেছে আর বড় কাকা ঘাস বাঁচতেছে। বুড়ন ফাঁকি সার উড়ে যায় কারণে জল নিয়েছে বড় কাকা কাম ছাই করে। একটু জল দিয়ে মিশিয়ে দিলাম, এখন আর বাতাসে উড়তে পারবো না। সার ছিটানো কমপ্লিট, এখন কিছু ঘাস আছে, এখন এখন ওইগুলো বাঁচতে হবে, জমির ঘাসগুলো। কাকারা বাঁচতেছে, আমিও বাঁচবো এখন।
কাজ কমপ্লিট আজকের মতো, এখন চলে যাইতেছি বাড়ির দিকে। কাকারা চলে গেছে, আমি আবার সরিষার ক্ষেত দেখতে আসলাম। সরিষা গাছ হয়েছে, মনে হইতেছে একটু ঘন ঘন হয়েছে। আরেকটা জমি আছে, ওই জমিতেও সরিষা বুনবে, ওইটার জন্য সার নিয়ে আসছি। সরিষার গাছ হেলিকপ্টার যাইতেছে। থাইলের জমিও সবার রেডি, চাষ করলে তারপর জল দিয়ে কলা গাছ টানতে হয়। আবার জল দেওয়ার পর চাষ করবে, তারপর বীজটা ভালাইতে হবে। এই তো আমাদেরটা বাড়িতে আসছি, বাড়িতে এসে ফ্রেশ হইলাম, এখন খাইতে বসছি। আজকের খাবার বেগুন আর আলু ভর্তা, ডিম সিদ্ধ, এটা হলো আলু আর কপি ভাজি, আর আছে মাছের তরকারি, টক তরকারি। বাবার সাথে কথা বলছি, বাবা বলছে এখন মোটামুটি হাঁটতে পারে। হেঁটে হেঁটে একটু মামারদের বাড়ির পাশে বাজার আছে, ওইখানে যায়। তো আর কিছুদিনের মধ্যে হয়তো রওনা হয়ে যাবে বাড়ির উদ্দেশ্যে, হাঁটাটা আর একটু ক্লিয়ার হইলেই। বাবা মা আসলে কাজের প্রেশার অনেকটা কমবে, তখন শুধু বাবা মার সাথে হেল্প করলেই চলবে, এখন তো সব সব কিছুই করতে হয়। তখন আশা করি আরও ভালো করে ব্লগ করতে পারবো, এখন সময় পাই না, এই কারণে ব্লগও সুন্দর হইতেছে না, আপনারাও বোরিং ফিল করতেছেন এইগুলা দেখে। আশা করি আমাদের ছেড়ে যাবেন না, আবার সুদিন আসবে, ভালো ব্লগ হবে, পাশে থাকবেন। আর পলিকে বলছি ওকে ব্লগ করার জন্য, ব্লগ করা শেখার জন্য, কারণ আমি এখন সময় পাই না, ডিউটির অনেক চাপ। আগে নাইট ডিউটি ছিল, রাতে ডিউটি করতাম, দিনে ব্লগ করতাম, কাজ করতাম। হঠাৎ করে নাইট অফ হয়ে গেছে, রাতে এখন কাজ নাই, ফ্যাক্টরির অবস্থাও বেশি ভালো না, কাজ কম। আবার যদি নাইট ডিউটি চালু হয় তখন আমি করতে পারবো। তো এখন পলিকে দিয়ে চেষ্টা করাবো করার জন্য ব্লগ, আশা করি চেষ্টা করলে অবশ্যই পারবে। আর আপনারা যদি সাপোর্ট করেন তাহলে অবশ্যই হবে, সব কিছুই হবে। কি করবে না, চেষ্টা করতে হবে, চেষ্টা করলেই পারবা। আজকের ব্লগটা এখানেই শেষ করব, আর লম্বা করতে পারবো না। আশা করি সকলে পাশে থাকবেন, সাপোর্ট করবেন, দেখাবেন নেক্সট ব্লগে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।